15 জানুয়ারি মকর সংক্রান্তি দিন চুপচাপ গাইকু খুয়াই দিয়ন্তু এই ছোটিয়া জিনিস। আপন গরিবরু হইজিবে জনে ধনবান ব্যক্তি, আপনার সমস্ত দুঃখ কষ্টরু মুক্তি মিলিজিব, মৃত্যুদণ্ড এবং পিতৃদোষরু আপনার মুক্তি মিলিজিব, এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুঙ্ক কৃপারু পুরা বর্ষ আপনার কেবেবি ধনর কমি হেব না। যদি আপন এই এক ছোটিয়া জিনিস মকর সংক্রান্তি দিন আপন গাইকু খুয়াই দেবে তো তৎকাল আপনার জীবনর গরিবি দূর হইযিব। আপনার গোমাতাঙ্কর আশীর্বাদ প্রাপ্তি হওয়া সহ 33 কোটি দেবী দেবতাঙ্কর আশীর্বাদ মধ্য প্রাপ্তি হব। তেবে আসন্তু জানিবা সেই খাস জিনিস বিষয়রে, যাহাকু আপন 15 জানুয়ারি মকর সংক্রান্তি দিন গোমাতাঙ্কু খুয়াইবার অছি। আপনার ফাইদা পাই এই ভিডিওকু থরে মাত্র শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু, তাহা পূর্বরু এই ভিডিওকু গোটে লাইক করন্তু এবং ভক্তির সহকারে কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী জয় গোমাতা অবশ্য লেখন্তু। বন্ধু মানে যদি হিন্দু ধর্মকু মানিবা তো এপরি মান্যতা অছি, যদি গাইর সেবা আমি ভক্তির সহকারে করিবা তো ঘরে লক্ষ্মীঙ্কর বাস হইতায়। এমিতিরে তো যুগ যুগরু চালি আসিছি কি গাইকু আমি কিছি না কিছু অবশ্য খুয়াইতাঁতি। গাইকু সনাতন ধর্মরে লক্ষ্মী স্বরূপ বলি মধ্য মানা যাই থাকে। কুহা যাই থাকে কি গাইর সেবা করিবা দ্বারা ঘর পরিবার সুখী এবং সম্পূর্ণ রইথায়। যেউ ঘরে গাইর সেবা স্বচ্ছ মনরে করা যাই থাকে সেই ঘরে মা লক্ষ্মীঙ্কর কৃপা সর্বদা বনি রইথায়, এবং যেউ ঘরে গাইর সেবা হই নথায় সেই ঘরে কোনসি প্রকারর অচানক বাধাবিঘ্ন আসিথায়। হিন্দু ধর্মরে গাইকু রুটি খাইবাকু দেবা দ্বারা ঘরে সুখ সমৃদ্ধি বড়িথায়, কিন্তু কেতে থর গাইকু খাইবাকু দেবারে ভুল হই যাইথায়। তেবে কোন সেই 3টি জিনিস যাহাকু গাইকু খাইবাকু দেবা দ্বারা অনুচিত হইথায়, এবং কেউ জিনিস গাইকু খাইবাকু দেবা উচিত। গাই মধ্যরে 33 কোটি দেবী দেবতাঙ্কর বাস হইথায়। তো আপন যেউ সকালু প্রথম রুটিটি বনাইথান্তি তাহাকু যদি আপন গোমাতাঙ্কু খাইবাকু দিয়ন্তি তো তেবে আপনকু সবু দেবী দেবতাঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হইথায়। গাইকু গুরুঙ্ক সহিত জোড়া যাইছি, মানে গুরু গ্রহঙ্ক সহিত বৃহস্পতি গ্রহঙ্ক সহিত। এথিপাই গুরুবার দিন রুটি উপরে এক চুটকি হলদি পকাই গোমাতাঙ্কু খুয়াইবাকু দেবা দ্বারা সুখ সম্পত্তি ধন ঐশ্বর্য প্রাপ্তি হইথায়। যেউ লোক মানসিক রূপরে চিন্তিত অছন্তি সেই লোক রুটিরে কিছু গুড় লগাই গোমাতাঙ্কু খাইবাকু দেবা দ্বারা সকারাত্মক ঊর্জা আসিথায়, এবং তাঙ্কু মানসিক শান্তি মিলিথায়, স্বাস্থ্য ভালো রইথায়। এবং যদি আপনকু লাগুছি কি আপনকর সমস্ত গ্রহ খারাপ অছন্তি, এমিতিরে গোমাতাঙ্কু বা গাইঙ্কু ঘরর প্রথম রুটি অবশ্য প্রতিদিন খাইবাকু দিয়ন্তু, দেখিবে বহুত জলদি আপনকর সবু গ্রহ ধীরে ধীরে শুভ হইযিবে। কেবে কেবে জীবনরে কোনসি লম্বা সময়রু কোনসি প্রকারর শুভ কার্য হইপারি নথায়, এমিতিরে আপন গাইকু রুটি খাইবাকু দিয়ন্তু। গাইর মস্তককু ছুঁই করি আপনকর মনস্কামনাকু কুহন্তু, প্রণাম করন্তু, দেখিবে আপনকর সমস্ত মনস্কামনা নিশ্চিন্ত পূরণ হেব। বন্ধুমানে গাইকু রুটি তো কেইবি খাইবাকু দেইথান্তি, কিন্তু এই রুটি বাসি বিলকুল বি নহেবা দরকার। গাইকু কেবেবি কোনসি প্রকারর বাসি জিনিস খুয়াইবা অনুচিত হইথায়, এহাদ্বারা গোমাতাঙ্কর অপমান হইথায়, এবং সমস্ত দেবী দেবতা আপনক উপরে রুষ্ট হইথান্তি। বন্ধুমানে ভগবান শ্রীকৃষ্ণ কহিছন্তি কি গাই হেউছি সমস্ত জগতর মা, গাই হেউছি এক দিব্য জীব, যেউ ঘরে গাই রহিথায় সেই ঘরর সমস্ত বাস্তুদোষ দূরে যাইথায়। ধার্মিক গ্রন্থ অনুসারে গাইরে সমস্ত দেবতা এবং দেবী বাস করিথান্তি, তেণু গোমাতাঙ্কর পূজা করিলে সমস্ত দেবী এবং দেবতাঙ্কর পূজার ফল আপনক প্রাপ্ত হইথায়। গাই উপরে সবু নক্ষত্রর প্রভাব পড়িথায়, গাইর পিঠি হাড়রে সূর্যকেতু নাড়ি থাকে, যাহা সূর্যঙ্কর কিরণরু রক্তরে স্বর্ণক্ষয় তৈরি করে। এই স্বর্ণক্ষয় গাইর ক্ষীরের রইথায়, যাহা মনুষ্য মানঙ্ক পাই অমৃত ভলি হইথায়। এহার সুবর্ণ রঙ্গ হেতু গাইর ক্ষীর হালকা হলদিয়া হইথায়। আজি আমি কহিবাকু যাউছু জনে ব্যক্তি গোমাতাঙ্কর পূজা করিবা দ্বারা সেই ব্যক্তিঙ্কু কেউ ফল মিলিথায়, তাহা সহিত ঘরু বাস্তুদোষ নষ্ট করিবা পাই কেউ উপায়কু করিবা দরকার, এবং গাইর কেউ অঙ্গকু স্পর্শ করিবা শাস্ত্ররে অত্যন্ত শুভ বলি কোয়া যাইছি। তেণু আসন্তু জানিবা সেথিপাই ভিডিওকু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। তেবে চালন্তু জানিবা গাই আম পাই কেতে শুভ হইথায়। সনাতন হিন্দু ধর্মরে গাই গঙ্গা এবং গায়ত্রীঙ্কর ধার্মিক মহত্ব সবুঠারু অধিক অটে।
ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଗାଈର ଶରୀର 33 କୋଟି ଦେବୀଦେବତାଙ୍କର ବାସସ୍ଥାନ ଅଟେ ଏବଂ ଯିଏ ବି ଗାଈର ପୂଜା କରେ ତାଙ୍କୁ ସମସ୍ତ ଦେବୀଦେବତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ଯିଏକି ଗାଈର ପାଳନ କରିଥାଏ ଗାଈକୁ ମାଆ ଭାବରେ ସେବା କରନ୍ତି, ଗୋମାତା ତାଙ୍କ ଉପରେ ଆସୁଥିବା ସମସ୍ତ ବିପଦ କଷ୍ଟକୁ ହରଣ କରି ନେଇଥାନ୍ତି। ଗୋମାତା କାମଧେନୁ ଅଟନ୍ତି, ସେ ସମସ୍ତଙ୍କର କଷ୍ଟ ଦୂର କରିଥାନ୍ତି। ଆଉ କୁହାଯାଏ ସମସ୍ତଙ୍କର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରିଥାନ୍ତି। କୁହାଯାଏ କି ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ପରେ ଯେତେବେଳେ ଗାଈ ଘରକୁ ଫେରିଥାଏ ସେହି ସମୟରେ ଗାଈର ଖୁରାରୁ ଯେଉଁ ଧୂଳି ଉଡ଼ିଥାଏ ସେହି ଧୂଳିରେ ମନୁଷ୍ୟର ପାପ ଧୋଇଯାଏ। ଯଦି ବ୍ୟକ୍ତି କ୍ରୋଧି ଅଟନ୍ତି, ପାଠପଢ଼ାରେ ଦୁର୍ବଳ ଅଟନ୍ତି, କହିବାରେ ଅସମର୍ଥ ଅଟନ୍ତି, ତେବେ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଗୋମାତାଙ୍କୁ ସବୁଜ ଚାରା ଖାଇବାକୁ ଦେବା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଏଥିରେ ବୁଧ ଗ୍ରହଙ୍କର ଦଶା ଠିକ୍ ହୋଇଥାଏ, ଆଉ ସବୁ ସମସ୍ୟା ଦୂର ହେବାରେ ଲାଗିଥାଏ। ଗାଈର ଦାନ କରିବା ଶାସ୍ତ୍ରରେ ଶୁଭ ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ଯଦି ମଙ୍ଗଳ ଗ୍ରହର ଅବସ୍ଥିତି ଖରାପ ଅଛି ତେବେ କୌଣସି ଗରିବ ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ କିମ୍ବା ଗରିବ ଲୋକଙ୍କୁ ଗୋମାତାଙ୍କର ଦାନ ନିଶ୍ଚିନ୍ତ କରାନ୍ତୁ। ଯଦି ନବଗ୍ରହର ଶାନ୍ତି ଏବଂ ଶନିଙ୍କ ଦଶା ଠିକ୍ କରିବାର ଅଛି ତେବେ କଳା ଗାଈର ଦାନ କରନ୍ତୁ, ଏଥିଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ସବୁ କଷ୍ଟରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ, ଆଉ ଶନିଦେବଙ୍କ କୃପାରୁ ସବୁକିଛି ଭଲ ହୋଇଯାଏ। ଯଦି ଆପଣଙ୍କର କୌଣସି କାର୍ଯ୍ୟ ବନ୍ଦ ହୋଇଅଛି ତେବେ କେତେ ବି ପରିଶ୍ରମ କଲେ ବି ମଧ୍ୟ ସେଥିରେ ସଫଳତା ମିଳୁନାହିଁ, ତାହାହେଲେ ସେହି ବ୍ୟକ୍ତି ଗୋମାତାଙ୍କୁ ରୁଟି ଖାଇବାକୁ ଦେବା ଉଚିତ ଏବଂ ତାଙ୍କ କାନରେ ନିଜର ମନସ୍କାମନା ନିଶ୍ଚୟ କହିବା ଉଚିତ। ଗାଈର ନିୟମିତ ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ମାଆ ଲକ୍ଷ୍ମୀ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି ଏବଂ ଘରର ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଦୃଢ଼ ହୋଇଥାଏ। ଖରାଦିନରେ କିମ୍ବା ଘରର ଦ୍ୱାରକୁ ଆସୁଥିବା ଗାଈକୁ ପାଣି ନିଶ୍ଚୟ ପିଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ସମସ୍ତ ପ୍ରକାରର ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ଗୋମାତାଙ୍କୁ ଶୀତ ଦିନରେ ଗୁଡ଼ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, କିନ୍ତୁ ଗ୍ରୀଷ୍ମ ଦିନରେ ଗୁଡ଼ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ପିତୃଦୋଷ ଦୂର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଗାଈକୁ ରୁଟି, ଗୁଡ଼ ଏବଂ ସବୁଜ ଚାରା ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, ଏହା ଲାଭଦାୟକ ଅଟେ। ଏଥିଦ୍ୱାରା ସବୁ ପିତୃଦୋଷ ସମାପ୍ତ ହୋଇଯାଇଥାଏ। ଏହା ସହିତ ଗାଈର ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ନବଗ୍ରହଙ୍କର ଶାନ୍ତି ହୋଇଥାଏ। ଯଦି ପିଲାମାନେ କଥା ଶୁଣୁନାହାନ୍ତି, ସେମାନେ କ୍ରୋଧିତ ହୁଅନ୍ତି, କଥା କଥାରେ ରାଗନ୍ତି, ତାହାହେଲେ କୌଣସି ଦିନ ଘରର ଦୁଆର ମୁହଁକୁ ଆସୁଥିବା ଗାଈକୁ ପିଲାଙ୍କ ଦ୍ୱାରା ଭୋଜନ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ନିଜର ସନ୍ତାନ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଭିଡ଼ିଓରେ କୁହାଯାଉଥିବା କଥା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବହୁତ ଉପଯୋଗୀ ହୋଇଥାଏ। ଦୟାକରି ଆପଣ ଏହି ଭିଡ଼ିଓକୁ ନିଶ୍ଚୟ ସେୟାର କରନ୍ତୁ। ଗୋମାତାଙ୍କର ପିଠିରେ ଗୋଟିଏ ଚୂଳ ରହିଥାଏ, ସେହି ଚୂଳରେ ସୂର୍ଯ୍ୟକେତୁ ନାଡ଼ି ରହିଥାଏ। ସବୁଦିନ ଆପଣ ଗାଈଙ୍କର ସେହି ଚୂଳରେ ନିଜ ହାତରେ ଆଉଁସିଲେ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର ସବୁ ମନସ୍କାମନା ପୂରଣ ହୋଇଥାଏ, ତାଙ୍କର ସବୁ ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଦୂର ହୋଇଯାଏ ଏବଂ ଗରିବ ଏବଂ ଦାରିଦ୍ର୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ଏହା ସହିତ ତାଙ୍କର ସମସ୍ତ ରୋଗ ଦୂର ହୋଇଥାଏ। ଘର ପାଖକୁ ଆସୁଥିବା ଗାଈକୁ ତାଙ୍କର ପିଠି ଉପରେ ଥରେ ହାତରେ ଛୁଅନ୍ତୁ। ଘର ବନାଇବା ପୂର୍ବରୁ ଯଦି ସେହି ଜାଗାରେ ଗାଈ ଏବଂ ବାଛୁରୀକୁ ବନ୍ଧାଯାଏ ତେବେ ସବୁ ବାସ୍ତୁଦୋଷ ମଧ୍ୟ ଦୂର ହୋଇଯାଇଥାଏ। ଯେଉଁ ମାଟିରେ ଗାଈ ବସି ଆରାମ କରିଥାଏ ସେହିଠାରେ କେବେ କୌଣସି ପ୍ରକାରର ପ୍ରତିବନ୍ଧକ ଆସିନଥାଏ। ଧ୍ୟାନ ରଖିଥିବେ ଘରେ ତିଆରି ରୁଟି ସର୍ବପ୍ରଥମେ ଗୋମାତାଙ୍କ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ କରିବେ ଏବଂ ଗାଈକୁ ନିଶ୍ଚିନ୍ତ ରୂପରେ ଖାଇବାକୁ ଦେବେ। ଏଥିଦ୍ୱାରା ପରିବାରର ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ସର୍ବଦା ରହିଥାଏ। ଗୋମାତାଙ୍କ ପଞ୍ଚଗୁଭ୍ୟ ହଜାର ହଜାର ରୋଗର ଔଷଧ ଅଟେ। ଏହାକୁ ସେବନ କରିବା ଦ୍ୱାରା କଠିନରୁ କଠିନ ରୋଗ ଦୂର ହୋଇଯାଏ। ପରିବାରରେ ଗାଈଠାରୁ ମିଳୁଥିବା ପଞ୍ଚଗୁଭ୍ୟ ପଦାର୍ଥର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ପଞ୍ଚଗୁଭ୍ୟ ବିନା ପୂଜାପାଠରେ ସଫଳତା ମିଳିନଥାଏ। ଗାଈ ଗୋବରକୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଘର, ଦୋକାନ, ସାହି ଗଳିରେ ଜଳାଇ ଧୂପ କରିବା ଦ୍ୱାରା ପରିବେଶ ଶୁଦ୍ଧ ହୋଇଯାଇଥାଏ। ଏଥିଦ୍ୱାରା ସକାରାତ୍ମକ ପରିବେଶ ସର୍ବଦା ରହିଥାଏ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ବୃଦ୍ଧି ପାଇଥାଏ। ଯଦି ପ୍ରତିଦିନ ଘରକୁ ଗାଈ ଆସନ୍ତି ତେବେ ଆପଣ ଅତ୍ୟନ୍ତ ଭାଗ୍ୟଶାଳୀ ଅଟନ୍ତି। ଏହା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଭଲ ସମୟ ଆସିବାର ସଙ୍କେତ ହୋଇଥାଏ, କାରଣ ଗୋମାତା ଏହିଭଳି ଘରକୁ ଯାଆନ୍ତି ଯେଉଁଠାରେ ପବିତ୍ର, ଶୁଦ୍ଧ ଏବଂ ଭଲ ଲୋକମାନେ ବାସ କରନ୍ତି। ତେଣୁ ଘରର ଦ୍ୱାରକୁ ଗୋମାତା ଆସିଲେ ତାଙ୍କୁ ରୁଟି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଗୋମାତାଙ୍କ ବେକରେ ଘଣ୍ଟି ନିଶ୍ଚୟ ବାନ୍ଧନ୍ତୁ। ଗାଈର ବେକରେ ବନ୍ଧା ଘଣ୍ଟି ବାଜିଲେ ଗୋମାତାଙ୍କର ଆରତୀ ହୋଇଥାଏ। ଏଥିଦ୍ୱାରା 33 କୋଟି ଦେବୀ ଦେବତାଙ୍କର ଫଳପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଗୋମାତାଙ୍କର ଗୋବରରେ ମାଆ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ବାସ ହୋଇଥାଏ ଏବଂ ଗୋମାତାଙ୍କର ମୂତ୍ରରେ ଗଙ୍ଗାଙ୍କର ବାସ ହୋଇଥାଏ। ଗୋମାତାଙ୍କର କ୍ଷୀରରୁ ସୁବର୍ଣ୍ଣ ତତ୍ତ୍ୱ ମିଳିଥାଏ, ଯାହା ସବୁ ରୋଗର ନାଶ କରିଥାଏ। ଏଥିପାଇଁ ଗାଈ କ୍ଷୀର ସବୁଦିନ ପିଅନ୍ତୁ। ତନ୍ମନ୍ ଧନରେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଗୋମାତାଙ୍କର ସେବା କରିଥାଏ ସେ ମୃତ୍ୟୁ ପରେ ବୈତରଣୀରେ ଗୋମାତାଙ୍କର ଲାଞ୍ଜ ଧରି ନର୍କକୁ ପାର କରିଥାଏ, ତାଙ୍କର ଅକାଳ ମୃତ୍ୟୁ ହୋଇନଥାଏ ଏବଂ ଏମାନଙ୍କୁ ଗୋଲକଧାମରେ ବାସ କରିବାକୁ ମିଳିଥାଏ। ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଭାଗ୍ୟର ରେଖା ଶୋଇଥାଏ ସେହି ବ୍ୟକ୍ତି ତାଙ୍କର ପାପୁଲିରେ ଗୁଡ଼ ରଖି ଗାଈକୁ ଚାଟିବାକୁ ଦିଅନ୍ତୁ। ଗୋମାତା ତାଙ୍କ ଜିଭରେ ପାପୁଲି ଚାଟିବା ଦ୍ୱାରା ବ୍ୟକ୍ତିର ଭାଗ୍ୟର ରେଖା ଖୋଲିଥାଏ।
তেবে বন্ধু মানে এহা তো থিলা গোমাতাঙ্কু নেই কিছি মহত্বপূর্ণ কথা। আপনকু যদি এই ভিডিওটি ভালো লাগি থাকে তাহলে তলে থিবা আমার কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী অবশ্য লেখন্তু এবং ভিডিওকু গোটে লাইক করি চ্যানেলটিকু সাবস্ক্রাইব করে নিয়ন্তু।